হ্যালো ডিয়ার ভিউয়ার্স, গল্প দাদা ইউটিউব চ্যানেলটিতে আপনি শুনছেন মোহাম্মদ জাফর ইকবালের ছোট গল্প একজন দুর্বল মানুষ। আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন এবং প্রতিদিন নতুন নতুন অডিও বুকের ভিডিও পেতে চান, তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। বিকট একটা চিৎকার দিয়ে আমি উঠে বসলাম। বুকের ভেতর ঢাকের মতো শব্দ হচ্ছে, সারা শরীর ঘামে ভেজা, গলা শুকিয়ে কাঠ। কয়েক মুহূর্ত লাগলো বুঝতে আমি কোথায়। নিজের ঘরে বিছানার ওপর বসে আছি জানার পরও আমার শরীর কাঁপতে থাকে। মাথার কাছে গ্লাসে পানি রাখা থাকে, হাত বাড়িয়ে সেটা নিয়ে ঢকঢক করে এক নিঃশ্বাসে শেষ করে দিলাম। খানিকক্ষণ লাগলো আমার ধাতস্থ হতে। আবছা অন্ধকার চারদিকে, ভোর হতে এখনো বেশ দেরি আছে। আমি বিছানায় হাঁটু ভাঁজ করে বসে নিজের হৃদস্পন্দন শুনতে থাকি। ইস, কি একটা স্বপ্ন! এই একটা নতুন ঝামেলা শুরু হয়েছে। প্রায় প্রতি রাতেই একই ব্যাপার, ঘুরে ফিরে ওই একই স্বপ্ন। আমি টেবিলের ওপর হাত বিছিয়ে বসে আছি, আর একটা ন্যাংটো মানুষ, তার সারা শরীর লোম দিয়ে ঢাকা, একটা হাতুড়ি নিয়ে চিৎকার করে আমার হাতের আঙুলগুলো একটা একটা করে থেতলে দিচ্ছে। প্রচণ্ড আঘাতে আমার আঙুল থেকে নখ ছিটকে বের হয়ে আসছে, আর আমি চেঁচাচ্ছি। কি ভয়ানক ব্যাপার! কেন আমি এরকম একটা জিনিস দেখছি? মিলিটারি আমাকে ধরে নিয়ে 2 মাস আটকে রেখেছিল সত্যি, কিন্তু আমার উপর সেরকম কোনো অত্যাচার তো করেনি। দেশ স্বাধীন হবার পর গলায় ফুলের মালা দিয়ে ক্যান্টনমেন্ট থেকে বের করে আনা হলো আমাদের। গলা কাঁপিয়ে আমি একটা ছোটখাটো বক্তৃতাও দিয়েছিলাম মনে আছে। কিন্তু এখন দেখি এ কী ব্যাপার, যত দিন যাচ্ছে ততই খারাপ হচ্ছে অবস্থা। আগে মাসে 1-2 দিন দেখতাম স্বপ্নটা, তারপর সপ্তাহে 1-2 দিন, আজকাল প্রায় প্রতি রাতেই দেখি। এমন অবস্থা হয়েছে যে ইদানিং তো ঘুমোতে যেতেই ভয় করে। বালিশের তলা থেকে সিগারেটের প্যাকেটটা বের করে একটা সিগারেট ধরালাম। মাত্র 2টা সিগারেট রয়েছে। রাতে নতুন একটা প্যাকেট খুলেছি, এর মাঝেই সব শেষ। এত সিগারেট খেলে তো এমনিতেই যক্ষা টক্ষা কিছু একটা হয়ে যাবে। সিগারেটে 2টা টান দিয়ে মাথাটা একটু ঠান্ডা হলো। স্বপ্ন তো স্বপ্নই, এটা নিয়ে মাথা গরম করে কি হবে? বেঁচে ফিরে এসেছি সেটাই বড় কথা, সেটা নিয়েই তো খুশি থাকা উচিত। কয়জন আর মিলিটারির হাত থেকে জ্যান্ত ফিরে এসেছে? সিগারেটটা ঠোঁটে চেপে ধরে আমি বিছানা থেকে নেমে জানালার কাছে এসে দাঁড়ালাম। আজ মনে হয় আর ঘুম আসবে না। জানালা দিয়ে বাইরে তাকাতেই মনটা ভালো হয়ে গেল। ভোরের প্রথম আলোতে সবকিছু এত সুন্দর দেখায় কেন? বাইরের এই হতশ্রী জায়গাটাও এখন কি মায়াময় লাগছে! সেদিকে তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ আমার মনে পড়ল, আজ এপ্রিলের 4 তারিখ, আমার মায়ের মৃত্যু দিবস, প্রথম মৃত্যু দিবস। কি আশ্চর্য, দেখতে দেখতে 1 বছর হয়ে গেল। আজকাল মারা যাওয়ার ব্যাপারটা কেমন জানি সহজ হয়ে গেছে। যখন ক্লাস 8-এ পড়ি তখন মায়ের একবার অসুখ হয়েছিল, খারাপ রকমের নিউমোনিয়া। কি ভয়টাই না পেয়েছিলাম, মনে হতো যদি মরে যান তখন কি হবে। ভয়ের চোটে একবার সত্যি সত্যি পেট নেমে গিয়েছিল আমার। মা যখন সত্যি সত্যি মারা গেলেন তখন কিন্তু ঠিক কেমন করে জানি সব কিছু বুঝতে পারলাম না। দুঃখ টুঃখ বেশি হলো না, মনে হলো এরকমই তো হবে। তখন অবশ্যই একটা ঘোরের মাঝে ছিলাম, মিলিটারির ভয়ে আতঙ্কে দিশাহারা হয়ে 2 দিন থেকে হাঁটছি। মার জ্বর, ভালো হাঁটতে পারেন না, ধরে ধরে কোনোভাবে নিয়ে যাই। বিকেলের দিকে রাস্তার পাশে বসে বমি করলেন, সন্ধ্যের দিকে বললেন, আমি আর পারি না, তোরা যা। শুনে দুঃখ নয়, হতাশা নয়, সবাই কেমন জানি মায়ের ওপর রেগে উঠল। 1 বছর পর এখন সেই ঘটনা মনে পড়ে আমার এত লজ্জা লাগতে লাগলো যে বলার নয়। আমাদের মতো সাধারণ মানুষদের শুয়োরের বাচ্চা মিলিটারিরা কীরকম হৃদয়হীন অমানুষ করে দিয়েছিল। মা মারা গেলেন এপ্রিলের 4 তারিখ, রোববার। তারিখটা বের করেছিলাম পরে, তখন দিন তারিখের কথা মনে ছিল না। একটা অচেনা গ্রামে অপরিচিত একজন মানুষের বাড়ির বারান্দায় শুয়ে আমার মা, যিনি সেই যুগে বাংলায় এমএ পাস করেছিলেন, চুপচাপ মারা গেলেন। মোটামুটি যান্ত্রিক দক্ষতায় তাকে একটা পুকুর পাড়ে কবর দেয়া হয়েছিল। জানালার পাশে দাঁড়িয়ে আমার পুরো ঘটনাটি মনে পড়ে গেল, আর কেন জানি বেশ একটা লম্বা দীর্ঘ নিঃশ্বাস বের হয়ে গেল। আখুমে লহু ছবিতে এরকম একটা সিনেমার নায়ক ঠিক একটা দীর্ঘশ্বাস ফেলেছিল।
আজকে ভালো একটা কিছু করতে হবে মায়ের জন্য। মোটামুটি দুর্বল চরিত্রের মানুষ আমি, ভালো কিংবা খারাপ কোনো কিছুই করতে পারি না। তবুও আমার এম এ পাস মায়ের জন্য, যিনি আকারে ছোটোখাটো এবং কোমল স্বভাবের ছিলেন, যাকে দাফন করে আমরা প্রচণ্ড খিদে নিয়ে গুড় দিয়ে পেট ভরে রুটি খেয়েছিলাম, তার জন্য আমার কিছু একটা করার ইচ্ছে হলো। বেঁচে থাকলে কি করলে মা সবচেয়ে বেশি খুশি হতেন? আজ সেটাই করব আমি। মা ধার্মিক মহিলা ছিলেন। মার্চ মাসের গোড়ার দিকে যখন অসহযোগ আন্দোলন শুরু হলো, তখন মা বঙ্গবন্ধুর নামে খতম ইউনুস পড়া শুরু করলেন। তার ধারণা হলো বঙ্গবন্ধুর ওপর অনেক বড় বিপদ। 1,24,000 বার পড়বেন লা ইলাহা ইল্লান্তা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন, যার অর্থ মনে হয় হে খোদা, এই জালিমের হাত থেকে তুমি রক্ষা করো। কে জানে আমার মায়ের দোয়ার জোরেই বঙ্গবন্ধু বেঁচে ফিরে এসেছেন কিনা। আমার মায়ের জন্য কেউ খতমে ইউনুস পড়েনি, তাই মা আর বাঁচতে পারলেন না। জালিমের হাত থেকে পালাতে গিয়ে একজনের বারান্দায় শুয়ে মারা পড়লেন। মায়ের জন্য কি একটা খতমে ইউনুস পড়ব? না, যে মারা গেছে তাকে জালিমদের হাত থেকে রক্ষা করে কি হবে? তাহলে কি নামাজ পড়া শুরু করব? মা সবসময় বলতেন, নামাজ পড়, নামাজ পড়, অন্তত জুম্মার নামাজটা পড়। আজকে একবার নামাজ পড়ে দেখব। মা বেঁচে থাকলে তো খুবই খুশি হতেন। অজু করে কি বসে যাব ফজরের নামাজে? আইডিয়াটা খারাপ না, শুধু একটা সমস্যা, আত্মাহিয়া তো ভুলে গেছি। সে কবে ছেলেবেলায় শিখেছিলাম, এতদিন পরে কি মনে থাকে? তবু বার কয়েক চেষ্টা করে দেখলাম, পুরোটা মনে করতে পারলাম না। না, অন্য একটা কিছু চেষ্টা করতে হবে। সিগারেট খাওয়া ছেড়ে দিলে কেমন হয়? বুকের ভেতর হঠাৎ আমার আবেগের মতো একটা জিনিসের সৃষ্টি হলো। মা দু চোখে দেখতে পারতেন না সিগারেট। ইউনিভার্সিটিতে ঢুকে যখন চেষ্টা চরিত্র করে সিগারেট খাওয়া শিখে ফেললাম, মাঝে কি বিরক্ত হয়েছিলেন তা আর বলার নয়। কিছু বলতেও পারতেন না, আবার না বলেও থাকতে পারতেন না। সেই সময়ের কথা মনে করে আজ মায়ের মৃত্যু দিবসে আমি সিগারেট খাওয়া ছেড়ে দেওয়ার প্রতিজ্ঞা করে ফেললাম। বালিশের তলা থেকে সিগারেটের প্যাকেটটা বের করে গভীর আবেগের সাথে বললাম, মা তোমার কথা মনে করে আজ থেকে আমি সিগারেট খাওয়া ছেড়ে দিলাম। এই দেখো, বলে আমি অবশিষ্ট সিগারেটটিকে ছিঁড়ে দুই টুকরা করে ফেললাম। আজ থেকে সিগারেট খাই তো, গু খাই। মায়ের মৃত্যু দিবসে এরকম একটা প্রতিজ্ঞা করে আমার ভেতর একটা গভীর ভাবের সৃষ্টি হলো। সেই ভাবটা টাটকা টাটকা থাকতেই সাত সকালে গোসল করে ফেললাম। নাস্তা করা পর্যন্ত ঠিক ছিল, কিন্তু চায়ে চুমুক দিয়েই বুঝতে পারলাম হঠাৎ করে সিগারেট খাওয়া ছেড়ে দেওয়াটা ঠিক বুদ্ধিমানের কাজ হয় নাই। গত 2 বছর থেকে আমি সকালে চায়ের সাথে একটা করে সিগারেট খেয়ে আসছি। শরীর প্রাত্যহিক নিকোটিনের এই ডোজে এত অভ্যস্ত হয়ে গেছে যে আমার মায়ের পুণ্য স্মৃতির প্রতি সম্মান প্রদর্শনের যত ইচ্ছেই থাকুক, আমার বুক একটু সিগারেটের ধোয়ার জন্য প্রায় খেপে গেল। আমি নেহায়েতই দুর্বল চরিত্রের মানুষ, কাজে একটু পরেই সকালে ভেঙে দুই টুকরো করে রাখা সিগারেটটা খুঁজে বের করে ধরাতে বাধ্য হলাম। মা, তুমি আমাকে মাফ করে দিও, আজ আমি তোমার জন্য অন্য কিছু করব। সকাল 8:30 একটা ক্লাস আছে। এত সকালে ক্লাসে আমি কখনো যাই। শামিমের সাথে ঠিক করা আছে, সে আমার হয়ে প্রক্সি দিয়ে দেয়। আজ যখন এত ভোরে উঠে গেছি, ক্লাসটাতে হাজির হলে কেমন হয়? ব্যাপারটা চিন্তা করে আহ্লাদিত হওয়ার কোনো কারণ নেই, কিন্তু আমার ভেতর আবার আবেগের মতো সেই জিনিসটার জন্ম নিল। মায়ের মৃত্যু দিবসে আজ আমি সৎভাবে থাকব। কেউ আমার ক্লাসে প্রক্সি দেবে না, আমি কারো ক্লাসে প্রক্সি দেব না। সারাদিন মিথ্যা কথা বলবো না, মেয়েদের শরীরের দিকে লোভীর মতো তাকিয়ে থাকবো না, গর্দান মোটা আজিজের ঘাড় ভেঙে চা সিগারেট খাবো না, 555-এর লোভে আরশাদের মোটা মোটা রসিকতায় হেসে গড়িয়ে পড়বো না। ব্যাপারটা সিগারেট ছেড়ে দেবার মতো এত কঠিন হবার কথা নয়। তাছাড়া সারা জীবনের জন্য তো প্রতিজ্ঞা করছি না, করছি শুধু একদিনের জন্য। আমার ভালো মানুষ মায়ের কথা মনে করে একটা খাঁটি মানুষের মতো থাকার চেষ্টা করে দেখলে ক্ষতি কি? আমি জাফর ইকবাল, 1972 সালের 4 এপ্রিল সকাল 7:48 24 ঘন্টার জন্য একটা খাঁটি মানুষের মতো থাকার সিদ্ধান্ত নিলাম। অভ্যাসের অভাবে সকাল 8:30 ক্লাসে 9টা বাজার আগেই গভীর ঘুমে আমার চোখ বন্ধ হয়ে আসতে থাকে। আমি প্রাণপণে চেষ্টা করে আমার চোখ খুলে রাখার চেষ্টা করতে থাকলাম। সকালে এত বড় একটা প্রতিজ্ঞা করে ক্লাসে ঘুমিয়ে যাওয়া ঠিক না। 45 মিনিটের ক্লাস শেষ হতে মনে হলো একযোগ লেগে গেল। ক্লাস থেকে বের হতেই শফিক আমার কাছে এসে গলা নামিয়ে বলল,
ইকবাল, এদিকায় তোর সাথে কথা আছে। শফিক একটা রাজনৈতিক চরিত্র, ময়লা শার্ট, মোটা গলা এবং ভারী চশমা নিয়ে সে সহজ সরল বিষয়কে ঘোড়ালো করে তার ভেতর থেকে একটা রাজনৈতিক উদ্দেশ্য বের করে ফেলে। ক্লাসের বেশিরভাগ মেয়েরা ছাত্র ইউনিয়নে যোগ দিয়ে ফেলায় শফিকের রাজনৈতিক ব্যাখ্যার ছেলেদের মাঝে বেশি সুবিধা করতে পারছে না। মিলিটারি আমাকে ধরে প্রায় 2 মাস আটকে রেখেছিল বলে আমার প্রতি শফিকের একটা শ্রদ্ধা মেশানো বিশ্বাস রয়েছে এবং প্রয়োজনে সে আমার সাথে কথা বলে থাকে। আজও ও গলা নামিয়ে বলল, ইকবাল ব্যাপার বেশি সুবিধার না। কেন, কি হয়েছে? খোরশেদ শালা বিট্রে করছে, তাই নাকি? হ্যাঁ, এরপর আমাকে শফিকের মুখ থেকে খোরশেদ নামে আরও একজন রাজনৈতিক চরিত্রের কার্যকলাপের বিশদ বর্ণনা শুনতে হলো। আমি আমার মুখে বিষয়টির উপযোগী গাম্ভীর্য ধরে রেখে বললাম, হুঁ, কেস সিরিয়াস, এখন কি করা যায়? শফিক গলা নামিয়ে বলল, তোকে ওই শালা এখনও নির্শাল লোক মনে করে, তুই যদি শালাকে একটু বুঝিয়ে সুঝিয়ে বলিস। এরপর শফিক আমাকে বলে দিল খোরশেদ নামক ছেলেটিকে, যাকে শফিক শ্যালক বলে সম্বোধন করছে, তাকে কি কি বানানো কথা বলতে হবে। বৃহত্তর রাজনৈতিক উদ্দেশ্যে আমি আগেও বিভিন্ন জায়গায় নানান রকম বানানোর কথা বলেছি, আমার বিবেক কখনো সে কারণে আমাকে যন্ত্রণা দেয়নি। তাছাড়া শফিককে হাতে রাখাটা খারাপ না, তার অনেকগুলো বিশ্বস্ত চামচা রয়েছে। আমি বললাম, ঠিক আছে, আমি বলে দিব। বলেই আমার মনে পড়ল, আজ আমার খাঁটি মানুষের মতো থাকার কথা, আজ সকল রকম মিথ্যাচার বন্ধ। সাথে সাথে আমি মুখটা গম্ভীর করে বললাম, শফিক, কি দোস্ত, আজ হবে না, আজ আমি কারোর সাথে মিথ্যে কথা বলতে পারবো না। কি করতে পারবি না? মিথ্যে কথা বলতে পারবো না। শফিক প্রথমে ভাবল এটা কোনো ধরনের রসিকতা, তাই সে টেনে টেনে খানিকক্ষণ হাসল, কিন্তু আমি তবু মুখ শক্ত করে দাঁড়িয়ে রইলাম দেখে সে খানিকক্ষণ আমার দিকে সরু চোখে তাকিয়ে রইল, তারপর আর একটা কথাও না বলে চলে গেল। ব্যাপারটা ভালো হলো না। ময়লা শার্ট, মোটা গলা এবং ভারী চশমার শফিককে চটানো ঠিক নয়, তার সাথে সব মাস্তানদের খাতির। আমি নিজে দেখেছি তার এক বিশ্বস্ত চামচা শার্টের নিচে একটা জং ধরা পিস্তল নিয়ে ঘুরে বেড়ায়। ক্যান্টিনে আজিজকে পাওয়া গেল, তার দুপাশে দুজন বসে আছে, সবসময় তার সাথে কেউ না কেউ বসে থাকে। আজিজ মালদার পার্টি, আমাদের ক্লাসে যে দুজন ছেলে গাড়ি হাঁকিয়ে আসে তার একজন হচ্ছে আজিজ। তার বাবার বিস্কুটের ফ্যাক্টরি রয়েছে, কাজেই তার ঘাড় ভেঙে খাওয়া নতুন কোনো ব্যাপার নয়। আজিজের বুকে আড়াআড়িভাবে বসানো আছে একটা মস্ত হৃদয়, এই হৃদয়ের কোনো অবসর নেই, সবসময়ই সেটা কোনো না কোনো মেয়ের জন্য নিবেদিত, যদিও সেই মেয়েটি কখনোই তার খবর পায় না। আজিজের সুবিশাল হৃদয় তৈরি করতে গিয়ে যেসব অঙ্গ প্রত্যঙ্গে টান পড়েছে তার একটা হচ্ছে মস্তিষ্ক। আমার ধারণা তার খুলি খুলে দেখলে সেখানে কাঁঠালের বীজের মতো ছোট্ট একটা মস্তিষ্ক পাওয়া যাবে। তার কাছে বসে গল্পগুজব করা কোনো সুখকর ব্যাপার নয়, কিন্তু আমাকে হাত নেড়ে ডাকায় তার কাছে গিয়ে বসতে হলো। আজিজের সাথে বসে আছে ফকরুল আর সুমন। সুমন ছেলেটির চেহারা ভালো বলেই কিনা জানি না, মেয়েরা তাকে খুব লাই দেয়। এই শালা মেয়েদের সাথে অবলীলায় তুই তুই করে কথা বলে এবং মেয়েরাও তাকে বলে দেবো একটা থাপ্পড় বা দেবো একটা চর, শুনে সেও দেখি হি হি করে হাসে। সুমন বেটা বজ্জাত কম না। সেদিন দেখি কয়জন মেয়ে সিঁড়ির ওপরে বসে আছে, এই শালা ঠেলে ঠুলে তাদের মাঝখানে জায়গা করে বসে পড়ল। কি যেন একটা মজার ব্যাপার, আর মেয়েদের কি খিলখিল হাসি, আমার গা জ্বলে যায়। মেয়ে সংক্রান্ত ব্যাপারে উপদেশের প্রয়োজন হলে আজিজ সবসময় এই অভিজ্ঞ মানুষটির স্মরণাপন্ন হয়, কে জানে আজকেও তাই হচ্ছে কিনা। সুমন আমার দিকে চোখ টিপে বলল, দোস্ত, অবস্থা খুব সিরিয়াস। আমি বসতে বসতে জিজ্ঞেস করলাম, কি হয়েছে? আজিজের সাথে 43 লতকালতকি। আজিজ একটু লজ্জা পেয়ে বলল, যা শালা, বাজে কথা বলিস না। রোল নাম্বার 43 ক্লাসের সুন্দরী মেয়েগুলোর একজন, অনেকেই লতকালতকির জন্য ঘুরোঘুরি করছে, এদের মাঝে আজিজের ভাগ্যে শিখে ছিড়বে তার কোনো সম্ভাবনা নেই। বিড়াল যেরকম ইঁদুরের বাচ্চাকে নিয়ে খেলে, সুমন আর ফকরুলও এই গর্ধবকে নিয়ে সেভাবে খেলছে। আমি বসতেই সুমন গলা নামিয়ে ষড়যন্ত্রীদের মতো কথা বলতে শুরু করল। কথার বিষয়বস্তু হলো লাইব্রেরিতে বই নিতে গিয়ে রোল নাম্বার 43 সাথে আজিজের কী কী কথা হয়েছে এবং সেটার প্রকৃত অর্থ কী। অন্যদিন হলে আমিও এটাতে যোগ দিয়ে প্রমাণ করে ছেড়ে দিতাম যে পুরো ব্যাপারটি আজিজের প্রতি রোল নাম্বার 43-এর গোপন অনুরাগের একটা বহিঃপ্রকাশ। এখন আজিজের কী করা উচিত সেটা নিয়ে দীর্ঘ আলোচনা শুরু করে দেয়া হতো। আজ অন্য ব্যাপার, ঠিক করে রেখেছি যে আমি খাঁটি মানুষের মতো থাকব, কাজেই এই ছেলে মানুষই এবং সম্ভবত হৃদয়হীন ব্যাপারে যোগ দেয়া গেল না।
সুমন, আরেকবার ব্যাপারটি অন্য একটা দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ শুরু করতেই আমি মেঘস্বরে বললাম, সুমন সুমন ভেবা জায়গা খেয়ে হাতের আধ খাওয়া 555টা আমার দিকে এগিয়ে দিল। এটা নিশ্চিতভাবে আজিজের প্যাকেট থেকে নেয়া। আমি অভ্যাসবশত প্রায় নিয়েই নিচ্ছিলাম, হঠাৎ করে প্রতিজ্ঞার কথা মনে পড়ে গেল। আজ আর কোনোরকম দীনতা নয়, তাছাড়া শালা সুমনের ঠোঁটে বিশ্রী রকমের একটা ঘা দেখা যাচ্ছে, কে জানে সেটা ছোঁয়াছে কি না। হাত নেড়ে 55কে উপেক্ষা করে আজিজকে বললাম, আজিজ তোর মাথায় কি ঘিলু বলে কিছু নেই? কানাকে কানা বলিতে হয় না, খোড়াকে খোড়া বলিতে হয় না, সেরকম মনে হয় বোকাকেও বোকা বলিতে হয় না। কারণ আমার প্রশ্ন শুনে আজিজ একেবারে ঘ্যাক করে খেপে উঠে চোখ লাল করে বলল, কি বললি তুই? কিছু বলিনি, জিজ্ঞেস করছি তোর মাথায় কি ঘিলু বলে কিছু আছে? মুখ কালো করে আজিজ বলল, কেন কি হয়েছে? এই শালারা তোর সাথে রং তামাশা করে ইয়ারকি মারে, আর তুই ভাবিস দুনিয়া জাহানের সব মেয়ের সাথে তোর প্রেম? প্রেম এত সোজা, তাও তোর মতো গর্দভের সাথে? শালা গরু কোথাকার! আজিজ একেবারে ফ্যাকাশে হয়ে গেল। সুমন আর ফখরুল আমার কাছ থেকে এরকম একটা জিনিস আশা করেনি। ভেবাচাকা খেয়ে অপ্রস্তুতের মতো কি একটা বলতে যাচ্ছিল, কিন্তু হঠাৎ থেমে গেল, কারণ আমি দেখতে পেলাম শফিকের সাথে তার দলের একজন বড় চাই এবং কয়েকজন চামচা আমাদের দিকে আসছে। তার মাঝে একজন হচ্ছে শফিকের বিশেষ বিশ্বস্ত, যে কোমরে একটা জং ধরা রিভলভার নিয়ে ঘুরে বেড়ায়। সে রেছে। দলের বড় চায়ের সাইজ বেশ ছোট, উঁচু জোতা এবং কোকড়া চুলের ঝাউ গাছের মতো উপরে তুলে দিয়েও সর্বোচ্চ উচ্চতা মনে হয় 4 ফিট থেকে 1 আঙুল বেশি হবে না। চাইটা আমাদের কাছে এসে সবার দিকে একবার চোখ বুলিয়ে আমার দিকে তাকিয়ে মধুরভাবে হাসল। উত্তরে আমি আমার শুকনো ঠোঁটকে জিভ দিয়ে ভিজিয়ে মধুরভাবে হাসার চেষ্টা করলাম। চাই আমার পাশে এসে বসল এবং সাথে সাথে আজিজ এবং তার সাথে ফকরুল্লাহ সুমন চলে যাবার জন্য উঠে দাঁড়ালো। এই ক্ষুদ্রাকৃতির চরিত্রটি এলাকায় বাটুগুন্ডা নামে পরিচিত। বাটুগুন্ডা আমার উড়ুতো একটা থাবা দিয়ে বলল, কি? এটা ঠিক প্রশ্ন হতে পারে না, তাই আমি উত্তর না দিয়ে আবার একটু হাসার মতো ভান করলাম, কি শুনি? এটা একটা প্রশ্ন, উত্তর দেওয়া প্রয়োজন। মুখে অবিচলিত ভাব ধরে রাখার জন্য সময় নিয়ে ধীরে ধীরে একটা সিগারেট ধরালাম। লম্বা একটা টান দিয়ে জিজ্ঞেস করলাম, কি শোনেন? তুমি নাকি ভুল পাল্টাচ্ছ? শার্ট খোলে নাকি পেটিকোট? ইঙ্গিতটি স্পষ্ট, শফিকের দল ছেড়ে ছাত্র ইউনিয়নে যোগ দিচ্ছে কিনা জিজ্ঞেস করছে। আমি তার প্রশ্নের উত্তর না দিয়ে মুখে একটা বাঁকা হাসি টেনে এনে বাম হাতের বুড়াঙ্গুলি দিয়ে খুব তাচ্ছিল্যের সাথে শফিককে দেখিয়ে জিজ্ঞেস করলাম, আপনার সোনার যন্ত্র কি একটাই না আরও আছে? ঠিক বুঝতে পারলাম না কেন বাটুগুন্ডা এটাকে খুব উঁচু দরের রসিকতা হিসেবে ধরে নিল। সে হঠাৎ প্রচণ্ড শব্দ করে দুলে দুলে হাসতে শুরু করে। বেশিরভাগ মানুষকে হাসলে ভালো দেখায় এবং এর বেলায় সেটা সত্যি নয়। এর মারি কৃষ্ণবর্ণ এবং হাসার সময় হায়নার মতো মারি বের হয়ে আসে। আমি কখনো হায়না দেখিনি, কিন্তু আমি নিশ্চিত হায়না দেখতে অনেকটা এরকম। বাটুগুন্ডা যেভাবে হঠাৎ হাসি শুরু করেছিল ঠিক সেভাবে হঠাৎ করে হাসি থামিয়ে জিজ্ঞেস করল, কাচু ভাই কেমন আছে? আমি একটু ভেবাচাকা খেয়ে গেলাম। কয়েক মুহূর্ত লাগলো বুঝতে যে সে আমার বাবার কথা বলছে। আমার বাবার ডাক নাম কাচু। এখন শুধু আমাদের গ্রামের বাড়িতে কিছু বয়স্ক লোকেরা তাকে কাচু নামে ডাকে। আমি শুনেছিলাম এই বাটুগুন্ডা আমাদের গ্রামের বাড়ির এলাকা থেকে এসেছে। এর আগে কখনো সে সেই সম্পর্কটা ব্যবহার করেনি, আজ করল। আমি বললাম, ভালো আছেন? বাটুগুন্ডা একটা ছোট কিন্তু দর্শনীয় দীর্ঘশ্বাস ফেলে বলল, ভালো আর কিভাবে থাকবেন, ভাবিকে ছাড়া। ওফ! সে গভীর একটা দুঃখের ভান করে মাথা নাড়তে থাকে। আমি টের পেতে থাকি যে আমার মেজাজ আস্তে আস্তে খারাপ হয়ে যাচ্ছে। কয়দিন আগে দেখা হয়েছিল কাচু ভাইয়ের সাথে। ইস, চেনা যায় না দেখে। বাটুগুন্ডা মুখ দিয়ে চুকচুক শব্দ করে বলল, মানুষের মন ভেঙে গেলে আর কিছুই ঠিক থাকে না। কি চেহারা ছিল কাচু ভাইয়ের! আর এখন? বাবা ভালোই আছেন। বাটুগুন্ডা আমার কথায় একটু অসন্তুষ্ট হলো বলে মনে হলো। একটু রেগে বলল, এরকম অবস্থায় একটা মানুষ ভালো থাকে কেমন করে? আমার কি হলো জানি না, একগাল হেসে বললাম, বাবা আবার বিয়ে করেছেন। বাটুগুন্ডা অবিশ্বাসের দৃষ্টি নিয়ে আমার দিকে তাকিয়ে রইল। ঠিক বুঝতে পারছিলেন না আমি ঠাট্টা করছি কিনা। আমতা আমতা করে বলল, কাচু ভাই? কাচু ভাই? হ্যাঁ, বিয়ে করেছেন। কাকে? একটা মেয়েকে, আমাদের আত্মীয় হয়। মেয়ের বাবাকে মিলিটারিরা মেরে ফেলেছে, তাই বাবা পরিবারটির একটু উপকার করার চেষ্টা করছেন। আমি এবারে দাঁত বের করে একটু হাসার মতো ভঙ্গি করলাম। উপস্থিত অন্যদের এই প্রথমবার একটু কৌতূহলী হতে দেখা গেল।
একজন জিজ্ঞেস করল, আপনার বাবার বয়স কত? 50। মেয়ের? 20-22। একেবারে থই থই যৈবন, বলবো না বলবো না করেও বলে ফেললাম, দেখলে মুখে বানি এসে যায়। বাটুগুন্ডা বিস্ফোরিত চোখে আমার দিকে তাকিয়ে রইল। নিজের কথা শুনে আমি নিজেও একটু অবাক হয়ে গেলাম। এই প্রথমবার বুঝতে পারলাম বাবা নামক চরিত্রটির ওপর আমি কি পরিমাণ খেপে আছি। ব্যাপারটি শুরু হয়েছে সূক্ষ্মভাবে। একদিন সকালে দেখলাম বাবা গোফ কামিয়ে ফেলেছেন। জন্মের পর থেকে দেখে আসছি তার নবাব সিরাজউদ্দৌলার মতো গোফ। হঠাৎ করে সেটা কামিয়ে ফেলায় তাকে একটা মেয়ে মানুষের মতো দেখাতে লাগলো। গোফ কামানোর রহস্যটা তখন বুঝতে পারিনি, কিন্তু কয়দিন পর যখন তার কাস্টমসের এক বন্ধু তাকে এক বোতল বিলিতি কলব দিয়ে গেল, তখন সেটা পরিষ্কার হলো। পাকা চুল কলব দিয়ে কালো করা যত সোজা, পাকা গোফকে কালো করা তত সোজা না। একটা দুটা হলে টেনে তুলে ফেলা যায়, কিন্তু অর্ধেক পেকে গেলে কামিয়ে ফেলা ছাড়া গতি নেই। বিলিতি কলপের কি কেরামতি, রাতারাতি না হয়ে আস্তে আস্তে করে চুল কালো হতে শুরু করলো। মাসখানেক পরে দেখি বাবাকে আর চেনা যায় না, বয়স চোখ বুঝে 20 বছর কমিয়ে ফেলেছেন। এরপর বাবা যে খেল দেখালেন তার কোনো তুলনা নেই। একদিন বললেন, ঘরবাড়ি অনেকদিন থেকে চুনকাম করা হয়নি, তাই ঘর চুনকাম করা হবে। দেওয়াল থেকে সব ছবি নামিয়ে ঘর চুনকাম করা হলো, তারপর আবার সব ছবি টাঙানো হলো, দুটা ছবি ছাড়া, মায়ের একটা বড় ছবি আর বাবার আর মায়ের বিয়ের ছবি। খবরের কাগজে মুড়িয়ে অনেকদিন সে দুটি ছবি স্টোররুমে ফেলে রাখা হয়েছিল। পুরোপুরি গায়েব হবার আগেই আমি আমার মায়ের ছবিটা আমার ঘরে সরিয়ে এনেছি। আমার ভবিষ্যৎ মা কয়েকবার তার ভাইদের সাথে আমাদের বাসায় বেড়াতে এসেছিল। বাবা ছোক ছোক করে তার পাশে পাশে ঘুরে বেড়ান আর তিনি একেবারে কাঠ হয়ে বসে থাকেন। অপদার্থ ভাইগুলো জোর করে এই কম বয়সী কপাল খারাপ মেয়েটাকে বাবার মতো একজন বুড়োর গলায় ঝুলিয়ে দিচ্ছে। বাবার খবরটি দেওয়ার পর বাটুগণ্ডার উচ্ছ্বাসে একটু ভাটা পড়ে গেল। খানিকক্ষণ বসে থেকে উঠে পড়ে বলল, আমি উঠি। একটু থেমে যোগ করল, তাহলে সেটাই ঠিক থাকলো। কি বলতে চাইছে পরিষ্কার বুঝতে না পেরেও আমি না বোঝার ভান করলাম। কি ঠিক থাকলো? শফিক তোমাকে যেটা বলেছে? আমি মাথা নেড়ে গম্ভীর গলায় বললাম, আমি মিথ্যা কথা বলতে পারবো না। কবে থেকে পীর হয়ে গেলে? আজ থেকে। বাটুগুন্ডার মুখ লাল হয়ে ওঠে। এই ধরনের চরিত্রগুলো রেগে গেলে বিপদ। এরা ধরাকে সরাজ্ঞান করে, লোকজনের সামনে একটা কিছু অপমান করে ফেলতে পারে। আমি নিঃশ্বাস বন্ধ করে দাঁড়িয়ে থাকি। সাথের দুই চামচা একটু এগিয়ে আসছিল, বাটুগুন্ডা তাদের থামিয়ে বলল, এতদিন কোনো ঝামেলা টের পাও নাই, কারণ সবাইকে বলেছি তুমি আমাদের দিকে আছো। যদি না থাকো ক্ষতি নাই, কিন্তু যদি বিট্রে করো, বলে রাখলাম, বড় ঝামেলা হয়ে যাবে। বাটুগুন্ডা, তার পিছনে শফিক এবং সবার পিছনে দুই চামচা হেঁটে হেঁটে বের হয়ে গেল। ক্যান্টিনের সবাই মাথা ঘুরিয়ে প্রথমে তাদের এবং তারপর আমাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখল। মা, তোমার মৃত্যুবার্ষিকীতে সত্যি কথা বলার প্রতিজ্ঞা করে দেখো কীরকম ঝামেলায় ফেসে যাচ্ছি। আমি খানিকক্ষণ চুপ করে ক্যান্টিনে বসে রইলাম। সত্যি কথা বলতে কি, পুরো ব্যাপারটা চিন্তা করে আমার বেশ ভালোই লাগলো। কে জানে, আমার চরিত্রটা হয়তো যতটা দুর্বল ভেবেছিলাম ততটা দুর্বল না। বাটুগণ্ডার মুখের ওপর ওরকম কথা কয়জন বলতে পারে? আজ পরপর বেশ কয়েকটা ক্লাস, কোনোটা ফাঁকি না দিয়ে একটার পর আরেকটা ক্লাস চালিয়ে গেলাম। অন্য দিনের মতো 43 শরীরের দিকে না তাকিয়ে স্যারেরা কি বলছেন বোঝার চেষ্টা করলাম। দীর্ঘদিনের অনভ্যাসে মস্তিষ্ক কাজ করতে চায় না, পড়াশোনা করি না, ক্লাস বহুদূর এগিয়ে গেছে, সেটাও আর একটা সমস্যা। অনার্সের আগে 3 মাস দরজা বন্ধ করে পড়ে সব সামাল দিতে হবে, এখন দিতে পারলে হয়। 3টার দিকে সব ক্লাস শেষ করে আমরা কজন বারান্দায় বসে আড্ডা মারছিলাম। রসালো বিষয়বস্তু নিয়ে আলোচনা হচ্ছিল, কার ঘর থেকে কার জানালার ভেতর দিয়ে শোয়ার ঘরে কি দেখা যায় এসব। আমি জোর করে নিজেকে সরিয়ে রেখেছি, আজকের দিনটাতে অন্তত একটা দৃঢ় চরিত্র দেখাতে হবে। ঠিক এরকম সময়ে সামনে লাল রঙের ভারী সুন্দর একটা গাড়ি এসে থামল। গাড়ি থেকে নামলো একটা মেয়ে, দেখতে একেবারে যাকে বলে আগুনের মতো সুন্দরী। কয়েক পুরুষ ধরে বড়লোক হলেই মনে হয় মানুষের ভেতর ফিল্টার করে এরকম একটা সৌন্দর্য এসে জমা হয়। আমাদের ভেতর একটা চাপ উচ্ছ্বাসের বিদ্যুৎ বয়ে গেল। এতগুলো ছেলে মেয়েটার দিকে ড্যাবড্যাব করে তাকিয়ে আছে, তবু মেয়েটিকে খুব একটা বিব্রত হতে দেখা গেল না। বেশ সপ্রতিভভাবে হেঁটে আমাদের দিকে এগিয়ে এলো। কাছে এসে একটু ইতস্তত করে জিজ্ঞেস করল, আপনারা কি ফিজিক্স ডিপার্টমেন্টের ছাত্র? সুমন বলল, হ্যাঁ, আমরা সবাই কপাল পোড়া। মেয়েটি একটু ভদ্রতার হাসি এসে বলল, থার্ড ইয়ারের কি কেউ আছেন?
সুমন একগাল হেসে বলল, আপনার কপাল খুবই ভালো, সবাই আমরা থার্ড ইয়ারের। আপনারা কি জাফর ইকবাল নামে কাউকে চেনেন? সবাই ঘুরে আমার দিকে তাকালো। ঠিক বিশ্বাস করতে পারছে না এরকম সুন্দরী একটা মেয়ে আমাকে খোঁজ করতে পারে। আমি ঠক গিলে বললাম, আমি জাফর ইকবাল। মেয়েটা কয়েক মুহূর্ত আমার চোখের দিকে তাকিয়ে রইল। আমার ভুল হতে পারে, কিন্তু মনে হলো একটু যেন হতাশ হলো। শালার চেহারাটা এরকম যে যেই দেখে কেমন জানি সন্দেহের চোখে দেখে। মেয়েটি ইতস্তত করে বলল, আপনার সাথে একটা কথা বলতে পারি? আমি উত্তেজনায় প্রায় দাঁড়িয়ে গেলাম। হ্যাঁ হ্যাঁ, শিওর। মেয়েটি একটু এগিয়ে গেল। আমি উপস্থিত সবার ঈর্ষার পাত্র হয়ে পিছু পিছু এগিয়ে গেলাম। সুমন সবাইকে শুনিয়ে একটা দীর্ঘশ্বাস ছাড়ল, এমন একটা বেহায়া ছেলে। আমার নাম রুকসানা, রুকসানা হাসান। আমি চুপ করে দাঁড়িয়ে রইলাম। আমি শুনেছি যুদ্ধের সময় আপনাকে মিলিটারিরা ধরে নিয়ে গিয়েছিল। আমি মাথা নাড়লাম। হ্যাঁ, দুমাস আমি ক্যান্টনমেন্টে আটকা ছিলাম। মুখে আমি ক্যান্টনমেন্টের আটকা থাকার দুঃসহ জীবনের উপযোগী একটা ভাবনার চেষ্টা করতে থাকি। যখন ক্যান্টনমেন্টে ছিলেন তখন কি আপনি শওকত নামে কাউকে দেখেছিলেন? শওকত? হ্যাঁ, আমার ছোট ভাই, মিলিটারিরা অক্টোবর মাসে ধরেছিল, দেখেছিলেন? হাই খোদা, এ শওকতের বোন? আমার চোখের সামনে হঠাৎ দৃশ্যটা ভেসে ওঠে। শওকতের হাতটি চেপে ধরে রেখেছে একজন, আর আরেকজন একটা হাতুড়ি দিয়ে প্রচণ্ড আঘাতে তার আঙুল থেতলে দিচ্ছে। হাতের নখ ছিটকে ছিটকে বের হয়ে আসছে, আর চিৎকার করছে শওকত। চিৎকার, চিৎকার, চিৎকার। অক্টোবর মাসে ধরেছিল ডেমরার কাছে, পাওয়ার স্টেশনে একটা অপারেশন করতে যাচ্ছিল। আপনার মতনই লম্বা, গায়ের রং ফর্সা, কালো ফ্রেমের চশমা, দেখেছিলেন তাকে? দেখেছিলেন। আমি চুপ করে দাঁড়িয়ে থাকি, মেয়েটার চোখের দিকে তাকাতে পারছি না। কি বলি এখন? দেখেছিলেন তাকে? খুব আমাদের জানার ইচ্ছা তার জীবনের শেষ সময়টা কিভাবে কেটেছিল, জানেন আপনি? হায় খোদা, কি বলি এখন মেয়েটাকে? কি বলি? জানেন তার কথা? আমি আস্তে আস্তে মাথা নাড়লাম, জানি। মেয়েটা অনেকক্ষণ আমার দিকে তাকিয়ে রইল, একটা কথাও না বলে। তারপর খুব আস্তে একটা নিঃশ্বাস ফেলে বলল, আপনি কি আমাদের বাসায় যাবেন একবার? আমার মায়ের সাথে একটু কথা বলবেন, খুব তার জানার ইচ্ছে কি হয়েছিল। আমি আমার শুকনো ঠোঁট দুটো জিভ দিয়ে ভিজিয়ে বললাম, যাব। গাড়িতে ওঠার সময় শুনলাম সুমন উচ্চস্বরে একটা হিন্দি গান গাইতে শুরু করেছে, বাংলায় যেটার অর্থ, প্রথমবার দেখেই তোমাকে আমার হৃদয় সঁপে দিয়েছি, এখন হৃদয় ছাড়া এই দীর্ঘ রজনী কেমন করে কাটাবো। আমি না শোনার ভান করলাম। মেয়েটাকে দেখে বোঝা গেল না সে সুমনের গান শুনেছে কিনা। সুন্দরী মেয়েদের এসব নিশ্চয় গা শাওয়া, কখন শুনতে হয় কখন না শুনতে হয় ওদের নিশ্চয় অনেক ভালো করে জানা। শালা সুমন, ফিরে এসে আমি যদি তোর দাঁত খুললে না নেই। মেয়েটার চেহারা দেখেই বুঝেছিলাম যে এরা কয়েক পুরুষ ধরে বড়লোক। বাসাটা দেখে বুঝলাম আমার ধারণা সত্যি, এরকম বাসায় অ্যালসেশিয়ান কুকুর থাকে, বাইরের কেউ এলেই সেই কুকুর ঘেউ ঘেউ করে ডাকতে শুরু করে। এসব বাসায় অনাহূতভাবে কখনো আসতে হয় না, তাতে ভারী বিড়ম্বনা হয়। আজ অবশ্যই আমার কোনো ভয় নেই, এই বাসায় মেয়ের সাথে এক গাড়িতে করে এসেছি, পিছনের সিটে প্রায় গায়ের সাথে গা লাগিয়ে। তাছাড়া মনে হচ্ছে এ বাসায় কোনো কুকুর নেই। গাড়ি থেকে নেমে সোজা বসার ঘরে চলে এলাম, কোনো কুকুর তো ঘেউ ঘেউ করে তেরে এলো না। বসার ঘরটি মনে হয় খুব সুন্দর করে সাজানো। আমার রুচিজ্ঞান খুব সুবিধার নয়, গলায় কাগজের ফুল দেয়া রবীন্দ্রনাথের ছবি দেখলেই আমি কাত হয়ে যাই, সে তুলনায় এ বাসা তো একেবারে আর্ট মিউজিয়াম। দেওয়ালে বড় বড় দুর্বোধ্য তেল রঙের ছবি, এক কোনায় আধানা একটা মেয়ের মূর্তি, কালো পাথরের টেবিল ল্যাম্প, মকমলের সোফা, কি নেই এই ঘরটাতে। কোথাও বড় করে একটা শওকতের ছবি থাকবে ভেবেছিলাম, সেটা নেই, কেন কে জানে। বড়লোক বন্ধু বান্ধবের বাসায় গেলে বাসার কাজের লোক দিয়ে অনেকবার ভেতরে খবর আদান প্রদান করাতে হয়, দেখা করার জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। এখানে এসে নিজের অজান্তেই তার জন্য প্রস্তুত হয়ে গেলাম, কিন্তু মেয়েটি প্রায় সাথে সাথেই একটা গ্লাসে ঠান্ডা একটু শরবত নিয়ে ঢুকল। তার পিছনে একজন মহিলা, ঠিক যেরকম হবে ভেবেছিলাম সেরকম, দেখে বোঝার উপায় নেই যে তিনি এই মেয়ের মা, মনে হয় বড় বোন। কপালের ওপর ইন্দিরা গান্ধীর মতো একগোছা পাকা চুল ছাড়া চেহারায় বয়সের কোনো ছাপ নেই। আমি উঠে দাঁড়ালাম, সালাম টালাম কিছু একটা দেবো কিনা চিন্তা করছিলাম, ভদ্রমহিলা তার সুযোগ দিলেন না, জিজ্ঞেস করলেন, রুকসানা তোমাকে জোর করে ধরে নিয়ে আসিনি তো বাবা? আমি একটু হাসার ভঙ্গি করে বললাম, না না, কি যে বলেন, তুমি এসেছো খুব ভালো হয়েছে, না হয় আমি নিজেই যেতাম। আমি কোনো উত্তর না দিয়ে চুপ করে বসে রইলাম। ভদ্রমহিলা আরও কিছুক্ষণ হালকা কথাবার্তা বলে আসল বক্তব্যে চলে এলেন।
শান্ত গলায় বললেন, রুকসানা বলেছে তুমি নাকি শওকতকে ক্যান্টনমেন্টে দেখেছিলে। আমি মাথা নাড়লাম। আমি ওর জীবনের শেষ সময়টার কথা তোমার কাছে শুনতে চাই। আমি গুছিয়ে কথা বলতে পারি না, তাই কি বলবো মনে মনে ঠিক করে নিয়ে প্রায় মুখস্থ বলার মতো করে বললাম, আমাকে আর শওকতকে যারা ধরে নিয়েছিল তারা ছিল মোটামুটি অমানুষ। তারা আমাদের কি করেছে সেটা শুনতে আপনার ভালো লাগবে না। ভদ্রমহিলা নিঃশ্বাস আটকে রেখে বলল, আমি তবু শুনতে চাই। বিশ্বাস করেন, শুনে আপনার আরও কষ্ট হবে। হোক, আমি তবু শুনতে চাই। কেন? ভদ্রমহিলা থেমে থেমে প্রত্যেকটা শব্দে জোর দিয়ে বললেন, কারণ শওকত আমার ছেলে। তাকে আমি এইটুকু থেকে আস্তে আস্তে বড় করেছি। তার কাছে দেশ কেমন করে আমার থেকে বড় হয় সেটা আমি বুঝতে পারি না। আমি বুঝতে চাই, কিন্তু আপনি তো বুঝতে পারবেন না। ভদ্রমহিলা অসহিষ্ণুর মতো বললেন, না বুঝলে নাই, কিন্তু আমি তবু শুনতে চাই। ঠিক আছে, তুমি কোনো কিছু গোপন করবে না, সব বলবে, ঠিক আছে? আমি একটা নিঃশ্বাস ফেলে কথা বলতে শুরু করলাম। প্রথমে বললাম তাকে কিভাবে ধরে নিয়ে এলো তার কথা। চোখ কেমন করে কালো কাপড় দিয়ে ঢাকা ছিল, হাত দুটি কেমন করে শরীরের পিছন দিকে বাঁধা ছিল, সেসব। হাত খুলে ধাক্কা দিয়ে তাকে ভেতরে ফেলে দিয়ে চলে যাওয়ার পর শওকত কী কী করলো আমি সেগুলো খুঁটিয়ে খুঁটিয়ে বললাম। তাকে দেখে মনে হচ্ছিল না সে ভয় পেয়েছে, সম্ভবত তখনও সে একটা ঘোরের মাঝে ছিল। আমাদের কয়েকজন তার সাথে কথা বলতে চাইলে সে বেশি উৎসাহ দেখায়নি। ডান হাতে কোনো রকমের আঘাত লেগেছিল, ঠিক কতটা গুরুতর বোঝা যাচ্ছিল না। ঘণ্টাখানেক আমাদের কয়েকজনকে পাশের ঘরে নিয়ে গেল জিজ্ঞাসাবাদের জন্য। প্রায় প্রতিদিনই নেয়, ঘুরে ফিরে একই প্রশ্ন করে, প্রয়োজন একটু মারপিট করে। আর সেখানে একজন মিলিটারি অফিসার বসেছিল, সে শওকতকে দিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করলো। জিজ্ঞেস করলো তার অন্য মুক্তিযোদ্ধা বন্ধুরা কোথায়। আমি এটুকু বলে থামলাম। ভদ্রমহিলা সাথে সাথে বলল, তারপর কি হলো? আমি একটু মাথা নিচু করলাম। এখন আমি কেমন করে বলি যে শওকত যখন বলল সে জানে না, সাথে সাথে ঠান্ডা মাথায় তার উপর অত্যাচার শুরু হলো। কেমন করে বলি যে একজন শওকতের হাত দুটি টেবিলের উপর চেপে ধরল, আর একজন একটা হাতুড়ি নিয়ে একটা একটা করে আঙুল থেতলে দিতে শুরু করল। আমি কেমন করে বলি যে প্রচণ্ড আঘাতে হাতের নখ উড়ে যেতে শুরু করল। শওকত গরুর মতো চিৎকার করতে করতে লাগল, হায় খোদা, এসব আমি এখন কেমন করে বলি? ভদ্রমহিলার চোখ দুটি তীক্ষ্ণ হয়ে গেল, ভাঙা গলায় বললেন, বলো। রুকসানা একটু এগিয়ে এসে তার মায়ের হাত দুটি ধরল অনেকটা সান্ত্বনা দেবার ভঙ্গিতে। আমি আমার শুকনো ঠোঁট দুটি জিভ দিয়ে একটু ভিজিয়ে নিলাম। হায় খোদা, আমাকে তুমি একই বিপদে ফেলছ। বলো কি হলো তারপর? ভদ্রমহিলার গলার স্বর ভেঙে গেল হঠাৎ। আপনি কেন শুনতে চাইছেন? আমি বলছি আপনার শুনতে ভালো লাগবে না। তবু বলো। তবু আমি শুনতে চাই। আমি এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করলাম। মা, তোমার মৃত্যু দিবসে মিথ্যা কথা বলবো না প্রতিজ্ঞা করেছিলাম, আর পারলাম না মা। আমাকে তুমি মাফ করে দিও, আমি এদের সত্যি কথা বলতে পারবো না। তোমার মতো আর একজন মায়ের হৃৎপিণ্ড হাত দিয়ে টেনে আমি ছিঁড়তে পারবো না। বলো। বলছি। আমি কল্পনা করে নিলাম, শওকত সুদর্শন অফিসারের সামনে দাঁড়িয়ে আছে, অফিসারটি জিজ্ঞেস করছে তোমার মুক্তিযোদ্ধা বন্ধুরা কই। শওকত উত্তরে কিছু একটা বলবে। কি বলবে? একটু ভেবে আবার শুরু করলাম। আমি বললাম, অফিসারটি শওকতকে জিজ্ঞেস করছে উর্দুতে। বাংলাদেশের এমন কোনো মানুষ নেই যে অল্প বিস্তর উর্দু জানে না। সবাই জানে, আমিও জানি, অন্তত কথা বোঝার মতো জানি। শওকতও নিশ্চয়ই জানে, কিন্তু সে বলল আমি উর্দু বুঝি না, বলল ইংরেজিতে। কি সাহস! মিলিটারি অফিসারটি প্রথম কিছুক্ষণ কোনো কথা বলল না, তারপর আবার জিজ্ঞেস করল, এবারও উর্দুতে। শওকত আবার বলল আমি উর্দু জানি না। তখন পাশে দাঁড়ানো লোকটা এসে ওকে মারল প্রচণ্ড জোরে, এত জোরে যে শওকত ঘুরে পড়ে গেল নিচে। ভদ্রমহিলা মকমলের সোফা তার নখ দিয়ে আঁকড়ে ধরলেন, মুখ রক্তশূন্য। রুকসানা মাকে শক্ত করে জড়িয়ে ধরল, তার অপূর্ব সুন্দর মুখ পাথরের মতো ভাবলে এসেছেন। মিথ্যা বলতে হয় সত্যির খুব কাছাকাছি করে, না হয় সেটা বিশ্বাসযোগ্য হয় না। কতবার কত জায়গায় মিথ্যা বলেছি আমি, আমার মতো মিথ্যা কে বলতে পারে? আমি আবার শুরু করলাম। শওকত আস্তে আস্তে উঠে দাঁড়ালো, দেখলাম তার ঠোঁট কেটে গেছে। হাত দিয়ে ঠোঁট মুছে সে উঠে দাঁড়ালো, চোখ দুটি জলজল করছে। অফিসারটির দিকে তাকিয়ে যেটা বলল আমি নিজের কানে না শুনলে সেটা বিশ্বাস করতাম না। সে বলল, যে হাত দিয়ে তোমরা আমাকে মারছ, আমি বলে রাখলাম, শুনে রাখো, একদিন সেই হাত জোর করে তোমরা আমাদের কাছে প্রাণ ভিক্ষা করবে।
ভদ্রমহিলা নিঃশ্বাস আটকে রেখে বললেন, তাই বলল শওকত। হ্যাঁ, আমরা ভয়ে পাথর হয়ে গেলাম তার সাহস দেখে। পাশে দাঁড়ানো মিলিটারিটা বুকের কাপড় ধরে টেনে আনলো তার কাছে, তারপর হাত তুলল মারার জন্য। ঠিক যখন মারবে অফিসারটি তাকে থামালো, থামিয়ে ইংরেজিতে জিজ্ঞেস করল, ছেলে তোমার ভয় করে না? শওকত বলল, করে। অফিসারটি বলল, তোমাকে দেখে তো মনে হয় না তুমি ভয় পেয়েছ। শওকত তখন একটু হাসল, কি আশ্চর্য ব্যাপার, এরকম অবস্থায় কোনোদিন কোনো মানুষ হাসতে পারে? হেসে বলল, পৃথিবীতে কোনো মানুষ নেই যে মৃত্যুকে ভয় পায় না। তুমি যদি মানুষ হতে তাহলে তুমিও বুঝতে আমি কত ভয় পেয়েছি, কিন্তু তোমরা তা মানুষ নও, তোমরা পশু, তাই তোমরা বুঝতে পারো না। তোমার সামনে আমি আমার ভয় দেখাবো না, কিছুতেই না। আমরা ভেবেছিলাম শওকতের কথা শুনে অফিসারটি রেগে ফেটে পড়বে, কিন্তু সে রাগল না, ঠান্ডা চোখে তার দিকে তাকিয়ে চুপ করে বসে রইল। তারপর কি হলো? আমি আবার কিছুক্ষণ চুপ করে রইলাম। চোখের সামনে ভেসে উঠল শওকতের চেহারা, প্রচণ্ড মার খেয়ে সারা মুখ রক্তে প্রায় মাখামাখি, বাম চোখটা ফুলে প্রায় বুজে আছে, আঙুল সবকটি থেতলে দিয়েছে, তাকানো যায় না সেদিকে। তার মুক্তিযোদ্ধা বন্ধুরা কোথায় বলতে পারছে না দেখে এবারে এক বালতি পানি নিয়ে এসেছে একজন। অফিসারটি ইঙ্গিত দিতেই একজন তার মাথার পিছনে চুলের ঝুঁটি ধরে তার মাথা বালতির পানিতে চুবিয়ে ধরল। ছটফট করছে শওকত, নিঃশ্বাস নিতে পারছে না, আর জোর করে ধরে রেখেছে দুজন। অফিসারটি সময় নিয়ে আস্তে আস্তে একটা সিগারেট ধরালো, তারপর সেটাতে একটা লম্বা টান দিল। কাটা মুরগির মতো ছটফট করতে করতে নিস্তেজ হয়ে যাচ্ছে শওকত। আমি আর দেখতে পারছি না, চোখ বন্ধ করে বলছি, খোদা একটু দয়া করো, একটু দয়া করো, মেরে ফেলো ছেলেটাকে, মেরে ফেলো, আর কষ্ট দিও না। ঠিক তখন অফিসারটি ইঙ্গিত করলো তাকে তুলে ধরতে, মাথা টেনে তুললো পানি থেকে। খোদা আমার কথা শোনেনি, এখনও বেঁচে আছে শওকত। বুক ভরে নিঃশ্বাস নিল বুভুক্কের মতো, একবার, দুইবার, তৃতীয়বার নেবার আগেই আবার তার মাথা চেপে ধরল পানিতে। হায় খোদা, আবার কেন আমায় মনে করিয়ে দিলে সেই সব? কতবার তাকে এভাবে পানিতে চেপে ধরে রেখেছিল, কতবার! মানুষে কেমন করে মানুষকে এত কষ্ট দিতে পারে, কেমন করে! ভদ্রমহিলা তীক্ষ্ণ চোখে আমার দিকে তাকিয়েছিলেন, কাঁপা গলায় বললেন, বলো তারপর। আমি জোর করে সরিয়ে দিলাম দৃশ্যটা। চোখের সামনে এসে দাঁড়ালো শওকত, কি দৃপ্ত চেহারা তার! সামনে অফিসারটিকে লাগছে একটা ভেঙে পড়া অপরাধী মানুষের মতো। আবার বলতে শুরু করলাম আমি। অফিসারটি তখন শওকতকে বলল, আমি তোমার সাহস দেখে মুগ্ধ হয়েছি ছেলে, আমার নিজের ওপর থাকলে আমি তোমাকে ছেড়ে দিতাম। এই পৃথিবী সাহসী মানুষের জন্য, কাপুরুষের জন্য নয়। কিন্তু আমার ওপর আদেশ আছে তোমাকে মেরে ফেলার। তার আগে যেভাবে সম্ভব তোমার মুখ থেকে কয়টা কথা বের করতে হবে, যেভাবে সম্ভব। তোমরা যুদ্ধবন্দী নও, জেনেভা কনভেনশন তোমাদের বেলায় খাটে না। যেভাবে খুশি আমরা তোমাদের উপর অত্যাচার করতে পারি, কিন্তু আমি তোমার উপর কোনো অত্যাচার করব না, তোমাকে আমি সম্মান নিয়ে মরতে দেব। তুমি কি প্রস্তুত আছো মরার জন্য? ছায়ের মতো সাদা হয়ে গেল শওকতের মুখ। মৃত্যুর মুখোমুখি কি কোনো মানুষ এত সহজে দাঁড়াতে পারে? আমি দেখলাম খুব চেষ্টা করে ধীরে ধীরে সে নিজেকে শান্ত করল, তারপর বলল, আমি প্রস্তুত। তারপর আস্তে আস্তে ঘুরে আমাদের দিকে তাকালো, তাকিয়ে বলল, আমার নাম শওকত হাসান, যদি আপনাদের কেউ বেঁচে থাকেন খোঁজ করে আমার মায়ের সাথে দেখা করবেন, প্লিজ দেখা করে বলবেন। আমি থেমে গেলাম, কোনো কথা না বলে মার মেয়ে আমার দিকে তাকিয়ে আছে, চোখ থেকে ফোঁটা ফোঁটা পানি গাল বেয়ে গড়িয়ে পড়ছে দুজনের। সুন্দর একটা কথা বলতে হবে এখন, কি বলা যায়? এক মুহূর্তে ভেবে বললাম, খুব সুন্দর একটা কথা বলেছিল ইংরেজিতে, কথাটা বাংলায় অনেকটা এরকম, জীবনকে তার দৈর্ঘ্য দিয়ে বিচার করো না, বিচার করো সেটা কত তীব্র ছিল সেটা দিয়ে। কথা বলতে বলতে হঠাৎ আমার মনে হতে থাকে, সত্যিই বুঝি দৈর্ঘ্য নয়, তীব্রতাই হচ্ছে জীবনের সব কিছু। ধুকে ধুকে বেঁচে থাকা নয়, প্রচণ্ড উত্তাপে ছারখার করে দেয়া হচ্ছে জীবন। শত্রুর মা খাওয়া নয়, অস্ত্র হাতে তার হৃৎপিণ্ড ছিন্ন ভিন্ন করে দেয়া হচ্ছে জীবন। মনে হতে থাকে পিশাচের দল যে শওকতকে টেনে হিঁচড়ে বদ্ধভূমি নিয়ে গিয়েছিল, সে ক্ষতবিক্ষত রক্তাক্ত পঙ্গু নয়, সে ছিল জীবনের ঐশ্বর্যে উজ্জ্বল। মনে হতে থাকে আমি যা বলেছি সব সত্যি, শওকত নামের 19 বছরের একটা ছেলে সত্যি সত্যি মৃত্যুর মুখোমুখি এসেও প্রচণ্ড অহংকারে মাথা উঁচু করে দাঁড়িয়েছিল। কি অসহ্য দীপ্তি ছিল তার চোখে, কি ভয়ঙ্কর পৌরুষত্ব তার মুখে, কি আশ্চর্য সৌন্দর্য তার চেহারায়! আমার চোখে হঠাৎ পানি এসে গেল, ঠোঁট কামড়ে প্রাণপণে চেষ্টা করলাম আটকাতে, পারলাম না। 21 বছরের ধারী একটা মানুষের চোখ দিয়ে পানি বের হওয়ার থেকে অশালীন আর কিছু হতে পারে না জেনেও আমি কিছু করতে পারলাম না।
বসে ভেউ ভেউ করে কেঁদে ফেললাম ওদের সামনে। এত দুর্বল আমি কেমন করে হলাম মা? তুমি কেমন করে আমার মতো একটা দুর্বল ছেলের জন্ম দিলে? কেমন করে দিলে? আপনি যদি প্রতিদিন নতুন নতুন অডিও বুক শুনতে চান এবং আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিতে ভুলবেন না।